হ্যালো বন্ধুরা, যুক্তাস লাইভ ব্লগসে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এই দেখো, এখানে আলু আর পেঁয়াজ রাখা আছে। এই দেখো বন্ধুরা, কত বাজার নিয়ে এসেছে আমার হাবি। ওই দেখো সব রেখেছি, তোমাদের গুছাবো তো, তোমাদেরকে আগে দেখিয়ে নিই। এই জন্য দেখো ব্যাগের মধ্যে তাও আছে দেখো ব্যাগের মধ্যে তাও আছে গাজর, বাঁধাকপি, ওখানে শশা দেখতে পাচ্ছি, এখানটায় আছে হচ্ছে পটল, এখানে আছে শিম আর মটরশুঁটি, এখানে আছে বেগুন দেখতে পাচ্ছি, এখানেও বাঁধা পেঁপে, এটা পেঁপে দেখতে পাচ্ছি, এখানে বেগুন দেখতে পাচ্ছি, এখানে পেঁপে দেখতে পাচ্ছি, এখানে ক্যাপসিকাম বিনস আছে, আলু পেঁয়াজ তো দেখেইছ। দেখো এখানে হচ্ছে আছে হচ্ছে আপেল, আর দেখো কতগুলো কলা নিয়ে এসছে, আর এখানে দেখো শাক আছে, ধনে পাতা আছে, লাউয়ের ডগা আছে, আর এখানে হচ্ছে পালং শাক আছে। তো এই বাজার করে নিয়েছে, খুব সবজি ভালোবাসে, এই জন্য যখন যেটা হচ্ছে সব নিয়ে চলে আসছে। তো এই দেখো এখানে তোমাদের সাথে একটু পালং শাকের রেসিপি শেয়ার করব, মানে অ্যাকচুয়ালি রেসিপি না, মানে মা রান্না করছে, তো সে কীভাবে আমরা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সবাই তোমরা জানো জানি, কিন্তু দেখে 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 নাও যে আমরা কীভাবে বানাই। চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। এখন হচ্ছে দেখো ফুটছে, শাক ঢাকা দিয়ে দিল, আর এই দেখো মার রান্না হয়ে গেছে পালং শাক। নেড়ে জল শুকিয়ে গেলে একটু নেড়ে চেড়ে, যখন এরকম হয়ে যাবে তখন শুকিয়ে যাবে সমস্ত জল, তখন হচ্ছে তোমার শাকটা ভালো মতন হয়ে যাবে। তো তোমাদের কেমন লাগলো বলো, আর তোমরাও কে কে এভাবেই বানাও সেটাও জানিও, তাহলে ভালো লাগবে। তো আজকে তোমাদের সাথে তো বেশি ব্লগ শেয়ার করছি না, তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম। আর এই দেখো বাইরে একটুখানি রোদ উঠেছে, এখন তো শীতকালের ওয়েদারে সব সময় রোদ ওঠে না, তা দেখো এখন অল্প রোদ উঠেছে, তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। দেখো এই গাছের ছায়াতে বুঝতে পারবে তোমরা কতখানি রোদ উঠেছে।
তো বন্ধুরা তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালোই লাগবে। তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও, আর পাশের নোটিফিকেশান বেলটাকে প্রেস করে দিও, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে তাড়াতাড়ি চলে আস। আর এই দেখো, তোমাদের বলেছিলাম আমরা একটা এক্সট্রা দড়ি এনে মেলে দেব, মানে টাঙিয়ে দেব। তো দেখো অলরেডি টাঙানোও শেষ আর সেখানে কাপড় মেলাও শেষ, তো এটা আনাতে সুবিধা হয়েছে। আর ওই দেখো মা একটুখানি রান্নাবাড়ি শেষে এখন যা টুকটাক কাজ আছে মা সেগুলো করে নিচ্ছে। তো চলো বন্ধুরা আজকে, তো চলো বন্ধুরা আজকে আমি বেশি কিছু শেয়ার করলাম না, তোমরা সাথে থেকো, পাশে থেকো, আবার নতুন ব্লগ নিয়ে আমি তাড়াতাড়ি চলে আসব। তো বন্ধুরা আজকের জন্য আমি এখানেই বাই বাই করে দিচ্ছি, তো তোমরা সাথে থেকো আর পাশে থেকো, আজকের জন্য বাই বাই। আর মাও একটু স্মাইল দিয়ে দিচ্ছে, আর দাঁড়াও একটু অন্ধকার হয়ে গেছে তো এই জন্য আমি একটু দাঁড়িয়ে গেলাম। তো ওই যে মাও বাই বাই করে দিচ্ছে, তার আমিও বাই বাই করে দিলাম, বাই বাই। আর মা বলছে মা এখন খাবে, তো চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া হয়ে যাক আমাদের, আর তোমাদের সাথে পরে আবার কথা হবে, বাই বাই।